শর্ত সাপেক্ষে 38 দেশে চলবে ফ্লাইট, গণপরিবহনও চালুর ভাবনা। লকডাউনের বিকল্প হিসেবে 10 সুপারিশ বিশেষজ্ঞদের। প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পাচ্ছে 36.5 লাখ পরিবার। মে দিবস আজ, মহামারীতে জীবন জীবিকার লড়াইয়ে শ্রমজীবী মানুষ। এবং ভারতে একদিনে করোনা আক্রান্ত 4 লাখ ছাড়ালো। এটা নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি তিনটা নিউজ আওয়ারে। আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL Angle Channel HB VSL Vikrampur Steel Limited। এবার বিস্তারিত। 38টি দেশের সাথে বিমান চলাচল শুরু হয়েছে, তবে ভারত সহ অতি ঝুঁকিপূর্ণ দেশগুলোর সাথে বিমান যোগাযোগ আপাতত বন্ধ হয়ে থাকছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার থেকেই 38টি দেশের সঙ্গে শর্ত সাপেক্ষে বিমান চলাচল শুরু করা হয়েছে। এদিকে ঈদ সামনে রেখে খুব শিগগির গণপরিবহনও চালু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। লকডাউনের মধ্যে গত 16 দিন ধরে প্রায় অচল আকাশপথ। এর মধ্যে প্রবাসী শ্রমিকদের সমস্যা বিবেচনায় 17 এপ্রিল থেকে মধ্যপ্রাচ্যের 5 দেশে বিমান চলাচল শুরু হয়েছিল, পরে খুলে দেওয়া হয় অভ্যন্তরীণ ফ্লাইটও। শনিবার 38টি দেশের সঙ্গে কঠিন শর্ত সাপেক্ষে বিমান চলাচল শুরুর কথা জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই 38 দেশের মধ্যে ঝুঁকিপূর্ণ বিবেচিত দেশগুলো থেকে আসা যাত্রীদের 72 ঘন্টার মধ্যে করা PCR টেস্টের করোনা নেগেটিভ সার্টিফিকেট আনতে হবে। আসার পরেও 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে। তবে প্রবাসী শ্রমিকদের সমস্যা বিবেচনায় কাতার, কুয়েত ও বাহরাইন থেকে আসা যাত্রীদের 3 দিনের প্রাতিষ্ঠানিক ও 11 দিনের হোম কোয়ারেন্টাইনের কথা বলা হয়েছে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভারতের সঙ্গে এয়ার বাবল পদ্ধতি বন্ধই থাকছে। ভারতের মতো অতি ঝুঁকিপূর্ণ বিবেচনায় 12টি দেশের সঙ্গে আপাতত বিমান চলাচল করবে না। এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানিয়েছেন, খুব শিগগিরই দেশের ভেতরে গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার। নিজের বাসা থেকে শনিবার পাঠানো ভিডিও বার্তায় তিনি একথা জানান। লকডাউনের পর ঈদকে সামনে রেখে জনস্বার্থে কথা বিবেচনা রেখে সরকার গণপরিবহন চালুর ব্যাপারেও চিন্তা ভাবনা করছে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। এবারে দ্য একমে ল্যাবরেটরিজ লিমিটেড এর সৌজন্যে করোনা নিউজ আপডেট। ঢিলেঢালা লকডাউনেও দেশের করোনা পরিস্থিতির উন্নতির আভাস। পরিসংখ্যানে কমেছে সংক্রমণের হার এবং মৃত্যু। এ ধারা অব্যাহত রাখতে বিশেষজ্ঞদের পরামর্শ কি, জানাচ্ছেন সহকর্মী মনুল ইসলাম মিন্টু। মার্চের শুরু থেকেই দেশের করোনা পরিস্থিতির অবনতি। প্রতি সপ্তাহে এই সংখ্যাটা 1 থেকে 1.5 হাজার বাড়তে থাকে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশের সর্বোচ্চ শনাক্তের দিনটি ছিল গত 7 এপ্রিল, এই সংখ্যাটা 7,626, আর সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড 19 এপ্রিল, যেদিন 112 জনের মৃত্যুর খবর এসেছিল। যদিও মৃত্যুর হার এখনও তেমন না কমলেও শনাক্ত অনেকটা কমে এসেছে। প্রতি 100 জনের নমুনা পরীক্ষায় সর্বোচ্চ 23 জন শনাক্ত, সেটা 10-এ নেমে এসেছে। করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে এখন পর্যন্ত লকডাউন কিংবা কঠোর স্বাস্থ্যবিধি আরোপ সবচেয়ে কার্যকর। তবে লকডাউনের মতো একটি বিষয় দীর্ঘদিন চালিয়ে যাওয়া সম্ভব নয়। মানে যদি আমরা ব্লাইন্ডলি শুধু বলি যে লকডাউনে একমাত্র সমাধান, এটাই একমাত্র সমাধান, কোনোটাই কিন্তু ম্যাজিক বুলেট না। আমাদেরকে কম্বিনেশন অফ প্যাকেজ অনুসন্ধান করতে হবে এবং এটা নিয়ে বেঁচে থাকতে হবে। এর জন্য একটি কৌশল ঠিক করেছে করোনা ভাইরাস প্রতিরোধে জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি। দীর্ঘমেয়াদী কৌশল হিসাবে সুপারিশগুলো হলো, ঘর থেকে বের হতে মাস্ক বাধ্যতামূলক, অফিসে উপস্থিতি হবে অর্ধেক,
তবে এক তৃতীয়াংশ হলে ভালো হয়। গণপরিবহনের সক্ষমতার 50% যাত্রী বহন করতে হবে। এই নিয়ম চালু রাখতে হবে দীর্ঘদিনের জন্য। খাবার এবং মুদি দোকান, মার্কেট, শপিং মল দিনের লম্বা সময় খোলা রাখা, যাতে একবারে চাপ না পড়ে। জনসমাবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। মসজিদ, মন্দির এবং রাজনৈতিক কর্মসূচিতে ভিড় যাতে না হয় তা নিয়ন্ত্রণ করতে হবে। যারা দৈনিক মজুরির ভিত্তিতে জীবিকা নির্বাহ করে তাদের শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে কাজ চালিয়ে নিতে হবে। কারখানার প্রবেশমুখে শ্রমিকদের জন্য স্যানিটাইজেশন এবং মাস্ক পরা নিশ্চিত রাখা। যতদিন পর্যন্ত পরিস্থিতি উন্নতি না হয় ততদিন অনলাইন ব্যবস্থা চালু রেখে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিনোদন এবং পর্যটন কেন্দ্রগুলো সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। টেস্ট করার সুবিধা আরও বাড়ানোর পাশাপাশি আইসোলেশন, কন্ট্রাক্ট টেস্টিং এবং বিদেশ থেকে আসা যাত্রীদের কোয়ারেন্টিন নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। এই লকডাউনের সময় সবাই যখন বাসায় থাকবে সে সময় আমরা এক একটা পাড়া মহল্লা আলাদা করে নিয়ে সেখানে সন্দেহজনক যারা আছে তাদের টেস্ট করা, এবং টেস্ট করে যদি কেউ পজিটিভ হয় তাহলে তাকে আইসোলেশনে নিয়ে যাওয়া যে পজিটিভ হলো, এবং তার ফ্যামিলিকে কোয়ারেন্টাইন করা। এবং এই কোয়ারেন্টাইনটা ওই এরিয়ার ভলেন্টিয়ার এবং ওই এরিয়ার গ্রুপ যারা আছে তারা এই ফ্যামিলিকে সাহায্য করবে, খাবার দাবার দিবে, বাজার করে দিবে, কিন্তু বলবে তোমরা 15 দিন বাসা থেকে বের হয় না, যা লাগবে আমরা করে দেব। মনিরুল ইসলাম, ইন্টু 18 নিউজ, ঢাকা। এই এই কম্পোনেন্টটা থাকা উচিত ছিল, সেই জন্য আমি দর্শক আজ মে দিবসেও খোলা মার্কেট, শপিং মল, আসছেন ক্রেতারাও। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ঠিক এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী সাদমান হোসেন, সেখানকার এখনকার চিত্র আমরা দেখব। সাদমান, মে দিবসে তো জীবন জীবিকার কথা মাথায় রেখে শপিং মল খোলা, যদিও সেখানে সামাজিক দূরত্ব অথবা স্বাস্থ্যবিধি বলে কোনো কিছুই মানা হচ্ছে না, কি অবস্থা আপনি এখন দেখছেন আমাদের জানাবেন। সিয়াম, যেমনটি জানছিলেন আসলে আজকে কিন্তু মে দিবস, মে দিবসে কিন্তু প্রতি বছরই শপিং মলগুলো বন্ধ থাকে এবং আমাদের যে মার্কেটগুলো রয়েছে সেই মার্কেটগুলো কিন্তু বন্ধ থাকে। তবে যেহেতু লকডাউনে বেশ কিছুদিন আসলে শপিং মল এবং মার্কেটগুলো বন্ধ ছিল, সেই কারণে কিন্তু দোকান মালিক সমিতি সিদ্ধান্ত নেয় যে তারা আজকে আধাবেলা তাদের যে 12টা পর্যন্ত বন্ধ ছিল শপিং মলগুলো, এরপরে কিন্তু তারা তাদের সকল দোকানপাট খুলে দিয়েছে। এবং আমি এই মুহূর্তে আছি বসুন্ধরা শপিং সেন্টারে, এখানে কিন্তু মানুষের ভিড় আমরা বেশ দেখতে পাচ্ছি, মানুষজন কিন্তু আসছেন কেনাকাটা করতে। অনেকেই বলছেন যে আসলে যেহেতু গত রোজার মাসে তারা আসলে ঈদের কেনাকাটার যে আনন্দ বা যে আমেজ সেটা কিন্তু আসলে তারা পাননি, সেই কারণে কিন্তু এবার তারা অনেকেই আসছেন কেনাকাটা করতে, বিশেষ করে যারা শিশু রয়েছে শিশুদের জন্য আসলে ঈদের আনন্দটাকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা মূলত মার্কেটে আসছেন বলে তারা দাবি করছেন। সেছাড়াও কিন্তু আসলে কাপড়ের দোকান বা ঈদের কেনাকাটা ছাড়াও কিন্তু অনেকেই ভিড় করছেন ইলেকট্রনিক্স পণ্য বা হচ্ছে যে মোবাইল বা ল্যাপটপ এইসবের দোকানগুলোতেও কিন্তু মানুষের ভিড় রয়েছে বেশ। তারা অনেকেই বলছেন যে আসলে অনলাইন ক্লাস বা বিভিন্ন কারণে এখন তথ্য প্রযুক্তির প্রতি আমরা যে নির্ভর হয়ে গেছি সে কারণে কিন্তু আসলে এই সকল দোকানগুলোতে ভিড় হচ্ছে। আর স্বাস্থ্যবিধির কথাটি যদি বলতে হয়, বসুন্ধরা শপিং সেন্টারে কিন্তু মোটামুটি প্রায় সবাই মাস্ক পরে আছে, তবে সামাজিক দূরত্বের যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু আসলে মানুষের অত্যধিক চাপের কারণে আমরা কিন্তু ঠিক সেভাবে লক্ষ্য করতে পারছি না, বিশেষ করে লিফটে মানে এসকেলেটর বা এলিভেটর এই জায়গাগুলোতে কিন্তু আসলে মানুষের ভিড় বেশ বেশি। এছাড়াও দোকানপাটির ভিতরে কিন্তু বেশ কিছু শোরুমের ভিতরে কিন্তু আমরা মানুষের ভিড় লক্ষ্য করতে পেরেছি। তো এই ছিল আসলে সিয়াম আমার কাছে সর্বশেষ তথ্য বসুন্ধরা শপিং সেন্টার থেকে। আশা করি আপনাকে পরবর্তী বুলেটিনে আরও কিছু জানাতে পারবো। কি অবশ্যই আমরা পরবর্তী বুলেটিনে আবার আপনার সাথে যুক্ত হব। ধন্যবাদ সহকর্মী সাদমান হোসেনকে। দর্শক, এই লকডাউনে ঈদকে সামনে রেখে শপিং মলগুলোর চিত্র আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সাদমান হোসেন, তিনি আছেন রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। আমরা চলে যাচ্ছি অন্যান্য খবরে। এবারও 36.5 লাখ দরিদ্র পরিবারকে 2,500 টাকা করে নগদ অর্থ সহায়তা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো ক্যাশ আউট চার্জ ছাড়াই অসহায় মানুষ এ টাকা তুলতে পারবেন নিজ নিজ মোবাইল অ্যাকাউন্ট থেকে। নগদ সহায়তা ছাড়াও লকডাউনের কারণে কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার বিষয়টি সরাসরি মনিটরিং করছে প্রধানমন্ত্রীর কার্যালয়। করোনা ঠেকাতে 3 ধাপে 21 দিনের লকডাউন, সরকারি ভাষায় কঠোর বিধিনিষেধ, যাতে অর্থনীতি বাঁচাতে খোলা ছিল গার্মেন্টস ও কলকারখানা।
কিন্তু অসহায় হয়ে পড়ে সাধারণ দিনমজুর, রিক্সা ও ভ্যান চালক সহ পিছিয়ে পড়া শ্রমজীবী প্রান্তিক জনগোষ্ঠী। এই মানুষগুলোর পাশে দাঁড়াতে লকডাউনের শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে 590 কোটি টাকার সহায়তা ছাড় করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মাঠ প্রশাসনের তাৎক্ষণিক সাহায্যের ভিত আরও মজবুত করতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও 64 জেলায় দেওয়া হয় 10 কোটি 90 লাখ টাকা। এমার্জেন্সি কোনো প্রয়োজন হলে অথবা যারা ভবঘুরে, যারা ভাসমান, অথবা শিশু খাদ্য দেওয়ার প্রয়োজন, অথবা দুস্থ যাদেরকে জেলা প্রশাসন মনে করবেন যে তাদেরকে দ্রুত সহায়তা দেওয়া দরকার, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই অর্থ বরাদ্দ করেছেন। সংশ্লিষ্টরা বলছেন শুধু খাদ্য সামগ্রী দিয়েই নিজের দায়িত্ব শেষ মনে করেননি বঙ্গবন্ধু কন্যা। ঈদকে সামনে রেখে এবারও নগদ অর্থ সহায়তা দিচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠীকে। গতবারের তুলনায় এই সহায়তার আওতায় এসেছে আরও 1,50,000 পরিবার। 36,50,000 মানুষকে প্রত্যেককে 2,500 টাকা করে নগদ অর্থ সহায়তা প্রেরণ করেছেন। আমরা একেবারে সর্বোচ্চ শতভাগ স্বচ্ছতা ছিল এই মোবাইল মানি ট্রান্সফারের ক্ষেত্রে। এর বাইরেও গত এক মাসে 2,30,00,000 মানুষকে টিসিবির ট্রাক সেলের মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করেছে সরকার। প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট পেয়েছে 10 কোটি টাকা। অনেকে হাত পাততে লজ্জা পান বা পাবলিকলি এসে সাহায্য চেতে চাইতে তারা অস্বস্তি বোধ করেন, সেজন্য কিন্তু 333 নাম্বারও চালু করা হয়েছে এবং সেখানে দেখা গেছে যে অনেকেই কর্মহীন হয়েছে বা একটু খারাপ অবস্থায় পড়ে গেছে, সেখানে জেলা প্রশাসন খুবই গোপনে তাদের বাড়িতে কিন্তু এই খাবারটা পৌঁছে দিচ্ছে। তবে সংশ্লিষ্টরা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম বড় সাফল্য কৃষিখাতে। আগাম বন্যার শঙ্কা, তার উপর লকডাউন, এর পরেও এ পর্যন্ত প্রায় 80% ধান গোলায় তুলতে পেরেছেন হাওড়ের কৃষক। এর জন্য হারভেস্টার কাজে লাগানোর দূরদর্শী সিদ্ধান্তের পাশাপাশি বোরো ধান কাটায় কৃষকের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী। আমরা প্রাকৃতিক দুর্যোগে যে সমস্ত কৃষক ক্ষতিগ্রস্ত হয় তাদের আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা আমরা নিয়েছি এবং আমরা সেই সহায়তা দিয়ে যাচ্ছি। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। মহান মে দিবস আজ, তবে অধিকার আদায়ে দৃঢ় প্রত্যয় শ্রমিকদের চিরচেনা দৃশ্য আজ নেই, বরং করোনাকালের এক বদলে যাওয়া পরিস্থিতিতে পালিত হচ্ছে মহান মে দিবস। জীবন আর জীবিকার ভিন্ন লড়াই, শ্রমিকের মলিন মুখে অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা। সহকর্মী গোলাম কাদের রবর রিপোর্ট, ছবি তুলেছেন ইসমাইল হোসেন। রাজধানীর আমিন বাজার কয়লাপট্টি, সেখানে 4 বছর ধরে কাজ করছিলেন চুয়াডাঙ্গার মোখলেসুর। করোনার প্রথম ধাক্কায় গিয়েছিলেন গ্রামে, আবার যখন কাজে ফিরলেন তখন আবারও করোনার দ্বিতীয় ধাক্কা। তারপরেও জীবন বাজি রেখে জীবিকার লড়াই মোখলেসুরের। বিভিন্ন কর্মে যখন যেখানে যতটুকু সুযোগ পাই সেই সব সুযোগ অনুযায়ী কাজে আমরা যেতে বাধ্য হই, আর প্রত্যেক দিন তো সমান পরিমাণ কাজও হয় না, করা সম্ভবও হয় না। কোনোদিন 200, 300, 400, 500, 600, 700 অথবা কোনোদিনও হয় না। শুধু মোখলেসুর নয়, তার মতো নৌকার মাঝি, পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক, দিনমজুর, কৃষি শ্রমিক সব মিলে যারা দিন আনে দিন খায়, স্থায়ীভাবে কাজের সুযোগ নেই, এসব মানুষ এখন বেঁচে থাকার যুদ্ধ করছেন। সীমিতভাবে দোকানপাট খুললেও সেখানকার কর্মীরাও আছেন চাকরি হারানোর ঝুঁকিতে। তাদের যখন কাজ থাকে না তখন তাদের অন্ন থাকে না, খোদা দারিদ্রতা কষাঘাতে তারা জর্জরিতরা থাকে এবং তারা খুব কষ্টে আছে। ইনফরমাল সেক্টরে কস্ট কাটিং হচ্ছে, বেতন 50% কমা কস্ট কাটিং করছে, মানে কমায় দেওয়া হচ্ছে এবং অনেককে বিদায় দেওয়া হচ্ছে। পোশাক খাত, প্রায় 40,00,000 শ্রমিক সেখানে, স্বাস্থ্যবিধি মেনে কাজ করছেন শ্রমিকরা। কিন্তু করোনা পরিস্থিতিতে পোশাকের অর্ডার কমেছে বিশ্ববাজারে, বন্ধ হয়ে যাচ্ছে অনেক কারখানাও, সব মিলে চাকুরি হারানোর ঝুঁকিতে আছেন তারাও। এর মধ্যে আমাদের কোনো শ্রমিকের বেতন বাকি নাই, আমাদের নিজস্ব পরিবহনে, নিজস্ব স্বাস্থ্য সুরক্ষায় এবং বিনা পয়সায় তাদেরকে স্বাস্থ্য চেক আপ করা, ডাক্তার প্রোভাইড করা, তাদের মাস্ক বিতরণ করা, তাদের হাত ধোয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতাকে সাবান বিতরণ করা আমরা শুরু করে আসছি। মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রণোদনা প্যাকেজের বাস্তবায়নের ফলে প্রত্যেকটা শ্রমিক নিশ্চিত এসে তারা চাকরিচ্যুত হবে না।
হিসাব বলছে শ্রমবাজারে আছেন 6,08,00,000 মানুষ, যার 85% অপ্রাতিষ্ঠানিক খাতের, অর্থাৎ যেখানে কাজের কোনো নিশ্চয়তা নেই। অনেকটা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন তারা। করোনা পরিস্থিতিতে তাদের জীবিকাও হুমকিতে। ইউএনডিপির গবেষণা বলছে করোনা পরিস্থিতি বেতন কমেছে 35% শ্রমিকের। সরকারের উচিত হবে একটি দীর্ঘমেয়াদী সামাজিক সুরক্ষা কর্মসূচি গ্রহণ করা, যেটার অধীনে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, যারা দরিদ্র অথবা দরিদ্র নন বা নতুন দরিদ্র হয়েছেন, তাদেরকে অন্তর্ভুক্ত করা, কিভাবে সরাসরি তাদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া যায় সেটি প্রয়োজন হবে। পাশাপাশি কম মূল্যে খাদ্য সরবরাহ, বছরে 2-3 বার শ্রমিকদের সরকারিভাবে অর্থ সহায়তা দেওয়ার পরামর্শও অর্থনীতিবিদদের। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। এবারে ভারতের করোনা পরিস্থিতি। দিন যত যাচ্ছে ততই খারাপের দিকে যাচ্ছে করোনা বিপর্যস্ত ভারতের পরিস্থিতি। প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে। সংক্রমণের সব রেকর্ড ভেঙে গত 24 ঘন্টায় আক্রান্ত ছাড়িয়েছে 4,00,000, একদিনে মৃত্যু 3,500-এরও বেশি। বিস্তারিত জানাচ্ছেন নোমান মাহমুদুর রহমান। করোনা যেন সব দিক থেকেই ঘিরে ধরেছে ভারতকে, কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সংক্রমণ ও মৃত্যুর অঙ্ক। সংক্রমণের সব রেকর্ড ভেঙে একদিনেই আক্রান্ত 4,00,000-এর বেশি মানুষ, মৃত্যু 3,500 ছাড়িয়ে গেল। রোগীর চাপে বেসামাল হয়ে পড়েছে হাসপাতালগুলো, তীব্র থেকে তীব্রতর অক্সিজেনের সংকট। দিশেহারা পরিস্থিতি পর্যালোচনা করতে শুক্রবার মন্ত্রিসভার বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অক্সিজেন সরবরাহ, চিকিৎসা ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। করোনা মহামারীর বিরুদ্ধে সেনাবাহিনীকে দেওয়া হয়েছে জরুরি তহবিল। টিকার স্বল্পতার দুশ্চিন্তা মাথায় নিয়েই দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করেছে দিল্লি, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরালা, রাজস্থান ও মধ্যপ্রদেশ। স্মরণকালের ভয়াবহ এই অবস্থায় বিশেষজ্ঞদের কাছেও আশার বাণী নেই, উল্টো তাদের আশঙ্কা 3 থেকে 5 মের মধ্যে ভারতে করোনা সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে বা পিকে উঠবে। এই চরম অবস্থার জন্য কুম্ভমেলাকে দায়ী করেছেন অনেকে। 70,00,000-এরও বেশি মানুষ অংশ নেয় কুম্ভমেলায়। পরিস্থিতি সামাল দিতে ভারতের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান সহ বেশ কয়েকটি দেশ। তবে 4 তারিখের পর ভারতীয়দের ঢুকতে নিষেধাজ্ঞার কথা জানিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নোমান মাহমুদুর রহমান, এটিএন নিউজ। অন্যদিকে ভারতের গুজরাট রাজ্যের ভারুচে এলাকায় একটি করোনা হাসপাতালে আগুন লেগে মারা গেছেন 18 জন। শুক্রবার গভীর রাতে ওয়েলফেয়ার হাসপাতালে আগুন লাগে এবং তা ছড়িয়ে পড়ে। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, শনিবার ভোর 6:30 দিকে তাদের জানানো হয় আগুনে 12 জন রোগীর মৃত্যু হয়েছে। পরে মৃতের সংখ্যা আরও বেড়ে যায়। বাকি 6 জন কি ওই হাসপাতালে মারা গেছেন না অন্য হাসপাতালে সরিয়ে নেওয়ার সময় মারা গেছেন তা স্পষ্ট নয়। আগুন লাগার সময় হাসপাতালটিতে 50 জন রোগী ছিলেন, আগুন লাগার কারণ জানা যায়নি। మరికొందరు తీవ్ర గాయాలతో చికిత్స పొందుతున్నారు. అర్ధరాత్రి సమయంలో ఈ ప్రమాదం జరిగింది. ఆసుపత్రిలో 4 అంతస్తులు ఉండగా కింది అంతస్తులో ప్రమాదం జరిగింది. ప్రమాద సమాచారం అందుకున్న అగ్నిమాపక సిబ్బంది, స్థానికులు మరో 3 న్యూస్ ఆర్ దేఖছেন। সময় হলো বাজিত স্টিল বিরতি নেবার, ফিরে শোনানো খবরের সাথে আলোচনা। সোনারগাঁওয়ে কভার্ড ভ্যানের চাপায় 3 সবজি বিক্রেতার মৃত্যু। ঝিনাইদহে সর্বোচ্চ উচ্চতায় বঙ্গবন্ধুর ভাস্কর্য। শর্ত সাপেক্ষে 38 দেশে চলবে ফ্লাইট, গণপরিবহনও চালুর ভাবনা। লকডাউনের বিকল্প হিসেবে 10 সুপারিশ বিশেষজ্ঞদের। প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পাচ্ছে 36,00,000 পরিবার। মে দিবস আজ, মহামারীতে জীবন জীবিকার লড়াইয়ে শ্রমজীবী মানুষ।
এবং ভারতে একদিনে করোনা আক্রান্ত 4 লাখ ছাড়ানো। বিরতির পর আমন্ত্রণ তিনটা নিউজ আওয়ারে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। আরও কিছু খবর। মৌলভীবাজারে করোনা মহামারীর মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন চা বাগানের শ্রমিকরা। অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বছরের পর বছর ধরে এসব শ্রমিকরা বেতন বৈষম্যসহ নানা বঞ্চনার শিকার হচ্ছেন। প্রতি বছর মে দিবস আসে আর চলে যায়, কিন্তু চা শ্রমিকদের জীবনযাত্রায় নেই কোনো পরিবর্তন। দেশের মোট 163টি চা বাগানের 92টি মৌলভীবাজার জেলায়। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বাগানে কাজ করছেন চা শ্রমিকরা। করোনার কারণে সন্তানের পড়াশোনা দূরে থাক, শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা থেকেও বঞ্চিত। প্রতিদিনের 120 টাকার মজুরি দিয়ে সংসার চালাতে হিমশিম অবস্থা পরিবারগুলোর। নানা বঞ্চনা তারা সইছেন বংশ পরম্পরায়। করোনার সময়ও কর্তৃপক্ষের কাছ থেকে সাবান আর মাস্ক ছাড়া কিছুই জোটেনি তাদের ভাগ্যে। এই ভূমিকার জন্য আমরা দাবি করছি। আমরা যে চলার মতন নিজের পেটের ভাত দিব না কাপড় চোপড় কিনবো না কিভাবে কি করব, আমরা কিন্তু এইভাবে পারতেছি না। আমরা চাইতেছি কিছু আমাদের মজুরিটা আরো কিছু বাড়লে আমরা সংসারটা অনেক কিছু ভাবে চলতে পারবো। সেখানে 1000 শ্রমিক কর্মরত শ্রমিক, কিন্তু বাকি 4000 শ্রমিক কিন্তু বেকার। এই বেকার শ্রমিকরা কিন্তু বাইরে গিয়ে উপার্জন করা কোনো সম্ভব হচ্ছে না, সেই জন্য তারা কিন্তু না খেয়ে পড়ে আছে। তাদেরকে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করি। চা বাগানের শ্রমিকদের করোনাকালীন সময়ে কোনো সুযোগ সুবিধার কোনো ঘাটতি করিনি, তাদের সকল সুযোগ সুবিধা দিচ্ছি। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাভার্ড ভ্যানের চাপায় 3 সবজি বিক্রেতা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, সকাল 9টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকায় রাজধানীমুখী একটি কাভার্ড ভ্যান সবজি বোঝাই একটি পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি উল্টে যায় এবং পিকআপের ওপর বসে থাকা 5 সবজি বিক্রেতা সড়কে ছিটকে পড়েন। তাদের ওপর দিয়ে কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়। ঘটনাস্থলে কবির হোসেন ও আমির হোসেন নামে 2 জন মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আল মামুন নামে আরও 1 জন। আহত 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। করোনা মহামারী মোকাবেলায় এখন পর্যন্ত সবচেয়ে কার্যকর উপায় নিয়মিত মাস্ক ব্যবহার করা। যদিও দেশে স্বাস্থ্যবিধি মেনে চলার আগ্রহ ও সচেতনতা দুটোই বেশ কম, তাই মাস্ক ব্যবহারে সচেতনতা তৈরি করতে বিদ্যানন্দ এবং এটিএন নিউজের যৌথ প্রচেষ্টা 1 টাকার ইফতার কিনতে রাখা হয়েছে মাস্ক পরার বাধ্যবাধকতা। সহকর্মী মফিদুল তোপ রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রতিদিন যাদের খাবার জোগাতেই হিমশিম খেতে হয় তাদের জন্য রমজান মাসে পেট ভরে ইফতার করা অনেকটা স্বপ্নের মতোই। তার উপর মহামারীতে কমেছে উপার্জন। সবাই ইফতার পাবেন, কোনো সমস্যা নাই। নিজের পকেট থেকে মাত্র 1 টাকার বিনিময়ে কেনা যাচ্ছে ইফতার। যারা ইফতার নিয়েছেন তারাও বোঝেন করোনাকালের ভয়াবহতা। নরমালি কিনে খাইতে পারিনি, তাই দিয়ে মিন্তি কাম করি আর মনে করলো সবাই নিয়ে যাচ্ছে, তাই আগলাম যে সবাই যদি খায় তাহলে আমার একটু ভাই আমার কেনা লাগলো না। একটা মাস কয়দিন পরেন? একটা মাস 1 সপ্তাহ ভরি, ডেলি তো ফলাইতে পারি না, গরিব মানুষ। করোনা তো দেখ দিন দিন বাড়তেছে আর মাস্ক তো কেউ এরকম পরে না, সবাই তো সচেতন না। সুবিধা বঞ্চিতদের জন্য সারা বছর ধরেই এমন আয়োজন করে বিদ্যানন্দ ফাউন্ডেশন। মহামারীর মধ্যেও তা বন্ধ হয়নি, শুধু যোগ হয়েছে মানুষের সচেতনতা বাড়ানোর চেষ্টা। যেহেতু আমাদের এখানে ক্ষুধার্ত অনেক মানুষ আছেন, শ্রমজীবী আছেন, তারা ভালো ইফতার খেতে পারছেন না, তা আমরা সেই জন্য চাইলে একটু যদি লোভ দিয়ে হলেও ভালো ইফতার ব্যবস্থা আমরা করছি, কিন্তু আপনারা মাস্কটা পরিধান করুন। মাস্কটা আমার জন্য না, আপনার জন্য পরিধান করুন, কারণ আপনি যদি সুস্থ থাকতে পারেন আমরা সুস্থ থাকতে পারবো। ঈদ পূজা কিংবা যে কোনো উৎসবে সাধারণ মানুষকে নিয়ে আনন্দ ভাগ করে নেওয়ার রীতি এটি নিউজের। আর বিদ্যানন্দের লক্ষ্য সুবিধা বঞ্চিতদের অধিকার আর আত্মমর্যাদা প্রতিষ্ঠা। দুই পরিবার তাই মিলেমিশে এক হয়ে যায় প্রতিটি প্রচেষ্টায়। মহামারী সিচুয়েশনে কত মানুষ যে প্রাণ হারিয়েছে, কিন্তু যদি আমরা সচেতনভাবে মাস্ক পরি অথবা যারা যারা খাওয়া পাচ্ছে না তাদের খাওয়া বিতরণ করি, তাদের মুখে যে আহারের আহার পাওয়ার যে খুশিটা ওইটা ফুটে ওঠাটাই হচ্ছে মানে আমার মেন মানে প্রাপ্তি। এই রমজানে প্রতিদিন বিকেল 4টা থেকে কারওয়ান বাজারে এটিএন নিউজ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হচ্ছে এই 1 টাকার ইফতার আয়োজন। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। ঝিনাইদহের কালীগঞ্জে 123 ফুট উচ্চতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য।
শমশেরনগরে সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এমনই 100 উচ্চ টাওয়ার গড়ে তুলছেন ডাক্তার রাশেদ শমশের ও তাঁর পরিবার। আমাদের ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জর্দার বাবলুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। বঙ্গবন্ধুর এই ভাস্কর্যটির নাম দ্য স্ট্যাচু অব স্পিচ অ্যান্ড ফ্রিডম। এটির নকশাকার প্রকৌশলী কীর্তিবাস রায় ও আজাদ রানা। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের 100 এবং 1947 থেকে 71 পর্যন্ত স্বাধীনতা সংগ্রামের 23 বছরকে মিলিয়ে ভাস্কর্যটি 123 ফুট উচ্চতায় স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে ব্যয় হয়েছে প্রায় 70 লাখ টাকা। বর্তমানে যে ভাস্কর্য ভাঙার যে প্রচলন চলছে সেটা যেন এরপর না পড়ে তাই দেশের প্রধানমন্ত্রীকে আমি বিশেষভাবে অনুরোধ করছি, এটা যেন রক্ষণাবেক্ষণের প্রশাসনিকভাবে একটা দায়িত্ব নেয়। বঙ্গবন্ধু চর্চা হবে এখানে, তার একটা মিউজিয়াম থাকবে, তার দুর্লভ ছবি থাকবে এখানে, তার বই থাকবে তার নামের, যেগুলো আমাদের ছাত্রছাত্রী 72 এলাকার মানুষ বই নিয়ে তার সম্বন্ধে আরও জানতে পারবে। এই টাওয়ারের বিভিন্ন তলায় থাকবে বঙ্গবন্ধু জাদুঘর, গবেষণাগার এবং 75-এর 15 আগস্টে শহীদদের আবক্ষ ভাস্কর্য। এই ভাস্কর্য নির্মাণ করছেন বিখ্যাত মৃত্তিকা শিল্পী সুরেশ পাণ্ডে, সাতক্ষীরায় বাড়ি। আরও কিছু ভাস্কর্য এখানে আসবে, যেমন আমাদের স্বাধীনতা মহান স্বাধীনতা সংগ্রামের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর ভাস্কর্য আসবে। এই স্থাপনা বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাসকে স্মরণীয় করে রাখবে বলে প্রত্যাশা করছেন উদ্যোক্তারা। মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা উদ্বোধন করেন তাহলে আমাদের এলাকাবাসী ধন্য হবে, এটা আমরা আশা করি। সংশ্লিষ্টরা আশা করছেন আগামী 16 ডিসেম্বর এটি উদ্বোধন করা যাবে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এবারে মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। প্রতিবছর গম ক্ষেতে ব্লাস্ট রোগে বিপর্যস্ত ভোলার চাষিরা এবার ফলন ভালো পেয়েছেন। জেলার প্রায় সব উপজেলার বিস্তীর্ণ মাঠ ছুড়ে এখন পাকা গমের শীষ, কোথাও চলছে কাটা, মাড়াই, এমনকি বিক্রির প্রস্তুতি। কৃষি অফিসের তথ্য মতে ভোলাই এবার 5,600 হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রার কাছাকাছি আবাদ হয়েছে। সময় মতো সেচ দিতে না পারার শঙ্কা ও বারবার ব্লাস্ট রোগে মার খেয়ে এর আগে অনেক কৃষকই গম চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তবে যারা সাহস করে এবার গম চাষ করেছেন তাদের মুখে এখন তৃপ্তির হাসি। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো, দাম নিয়েও খুশি কৃষক। ক্ষেত বা বাড়ি থেকে ব্যাপারীরা 1,000 থেকে 1,200 টাকা মন দরে গম কিনে নিচ্ছেন। আরও একবার বাইজিত ইস্টের বিরতি নিচ্ছে, এরপর আরও থাকছে ভারত ফেরত অস্ট্রেলীয় নাগরিকদের হতে পারে 5 বছরের জেল। আবারও নার্ভাস 90-এর শিকার তামিম। বিরতির পর আরও একবার আমন্ত্রণ তিনটা নিউজ। আর এবারে জানাবো সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনা মহামারীর মধ্যেও লাভের টাকা গুনছে বিশ্বের নামী অনলাইন মার্কেট প্লেস অ্যামাজন। মহামারীর কারণে যখন বন্ধ হতে বসেছে বিশ্বের অনেক নামী দামি ব্যবসা প্রতিষ্ঠান, সেখানে চুটিয়ে ব্যবসা করছে তারা। বেড়েছে তাদের হোম ডেলিভারি, মিডিয়া স্ট্রিমিং ও ক্লাউড বেসড ওয়েব সার্ভিস। বার্ষিক আয়ও বেড়েছে লাফিয়ে। গত বছর যা ছিল $75 বিলিয়ন, এই মার্চের শেষে তা $108 বিলিয়নে দাঁড়িয়েছে। মুনাফা হয়েছে $8.1 বিলিয়ন। গত বছর যা ছিল $2.5 বিলিয়ন। ব্যবসার এই অবস্থাকে স্বর্ণযুগ বলছে অ্যামাজন। আবারও দেশের বাইরের খবর।
ভারত থেকে দেশে ফিরলে অস্ট্রেলীয় নাগরিকদের 5 বছরের কারাদণ্ড হতে পারে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বর্তমানে কোয়ারেন্টিনে থাকা বেশিরভাগ মানুষ ভারত থেকে করোনার সংক্রমণ নিয়ে এসেছে, এমন তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ভারত ভ্রমণকে সাময়িকভাবে অবৈধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চলতি সপ্তাহের শুরুতে ভারত থেকে আসা সব ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি। ভারতে বর্তমানে 9,000 অস্ট্রেলীয় নাগরিক অবস্থান করছেন, এদের মধ্যে 600 জন রয়েছেন ঝুঁকিতে। And is being made under the Biosecurity Act. Health Minister Greg Hunt releasing this statement late last night about the decision. The risk assessment that informed the decision was based on the proportion of overseas travellers in quarantine in Australia who have acquired a COVID-19 infection in India. এবারে খেলার খবর। ক্যান্ডি টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। নার্ভাস 90-তে আবারও প্যাভিলিয়নে ফিরে গেছেন তামিম ইকবাল। এখন পর্যন্ত সফরকারীরা তুলেছে 4 উইকেটে 214 রান। আর এর আগে শ্রীলঙ্কা তাদের ইনিংস ঘোষণা করে 7 উইকেট হারিয়ে 493 রানে। ছুঁই ছুঁই করেও এবারও 3 অঙ্ক ছোঁয়া হলো না তামিম ইকবালের। সবশেষ 2019 সালের 28 ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মাটিতে শতক পেয়েছিলেন এই ওপেনার, এবারও হলো না। ফিরে গেলেন নার্ভাস 90-তে, তবে যতক্ষণ ক্রিজে ছিলেন তার দৃষ্টিনন্দন ব্যাটিং এ আশা জাগিয়েছিল। এর আগেও লাল বলের ক্রিকেটে 2 বার 90-এর ঘরে পৌঁছে বিদায় নিয়েছিলেন তামিম, আর এবার একই ঘটনা তৃতীয়বারের মতো। তবে পার্থক্য, এক সিরিজে 90-এ পৌঁছে 2 বার সেঞ্চুরি বঞ্চিত, তাই সমালোচনা এবং আফসোস দুই আছে। ক্যারিয়ারের 9টি সেঞ্চুরি, টেস্টে ওপেনারদের মধ্যে সর্বোচ্চ রানের দিক থেকেও 6ষ্ঠ স্থানে তামিম, অর্ধশতকও এগিয়ে বাংলাদেশিদের মধ্যে। 31টি 50-র মধ্যে যদি আরো কয়েকটি সেঞ্চুরি তুলে নিতে পারতেন, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে 15 বছর ধরে থাকা মিস্টার ইকবালের গল্পটাও অন্যরকম হতে পারত। শুভদেব নাথ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। এর সাথে সাথে শেষ করবো তিনটা নিউজ আর, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো দেখে নেব আরও একবার। শর্ত সাপেক্ষে 38 দেশে চলবে ফ্লাইট, গণপরিবহনও চালুর ভাবনা। লকডাউনের বিকল্প হিসেবে 10 সুপারিশ বিশেষজ্ঞদের। প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা পাচ্ছে 36.5 লাখ পরিবার। মে দিবস আজ, মহামারীতে জীবন জীবিকার লড়াইয়ে শ্রমজীবী মানুষ। ভারতে একদিনে করোনা আক্রান্ত 4 লাখ ছাড়ালো। সোনারগাঁওয়ে কাভার্ড ভ্যানের চাপায় 3 সবজি বিক্রেতার মৃত্যু। ঝিনাইদহে সর্বোচ্চ উচ্চতায় বঙ্গবন্ধুর ভাস্কর্য। ভারত ফেরত অস্ট্রেলীয় নাগরিকদের হতে পারে 5 বছরের জেল। এবং আবারও নার্ভাস 90-র শিকার তামিম। তিনটা নিউজ আর ছিল, এ পর্যন্তই। সবসময় সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন STARTSPACEAN, লিখে তা পাঠিয়ে দিন 5959 এই নম্বরে।